दूध जाल करছি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো পেপের সেমাই বা পেপের পায়েস যাকে বলে তো আমরা তো অনেকেই যে মানে পেঁপেটা খেতে চাই না যে বাচ্চারাও খেতে চায় না একটু পানসা লাগে বা অনেকেই আসলে পেঁপে পছন্দ করে না কিন্তু পেঁপেটা কিন্তু অনেক উপকারী এটা আমরা সবাই জানি তো এই উপকারী এই জিনিসটা দিয়ে মানে আমি মুখরোচক করে মানে আপনাদেরকে সেমাই করে দেখাবো সেমাই বা পায়েস যেটাই বলেন তো আমি খুব একটা যে অনেক রকমের অনেক কিছু ব্যবহার করব তাও না তো সিম্পলের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি আপনি চাইলে 1 লিটার গুঁড়া দুধও নিয়ে নিতে পারেন গুঁড়া দুধ দিয়েও এটা লিকুইড করে নিতে পারেন আর নিয়েছি আমি এখানে 400 গ্রামের মতো পেঁপে আছে সেটা আমি গ্রেট করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে এটাকে মানে পানিটা বের করে নিয়েছি পানিটা ঝরে যাওয়ার পরে আমি আবার এটাকে ভালো করে পানিটা আরেকটু নিংড়ে নিয়েছি কারণ এখানে যেন পানিটা না থাকে তো দেখতেই পাচ্ছেন আর এখানে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো চিনি আপনি যেমন যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি মানে চিনি দিবেন তো আপনার মানে পছন্দ অনুযায়ী তো এখন দুধটা এখনো ফুটে ওঠেনি তো ফুটে ওঠার পরে মানে আমি এখানে মোটামুটি আগে গরম মশলা বলতে দারচিনি আর এলাচটা কিন্তু পেঁপেতে খুব ভালো যায় তো আমি এখানে দারচিনি আর এলাচটা দিব জাস্ট খালি একটু বলক উঠে উঠলে তারপরে তো বলক উঠে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন তো আমি এখানে নিয়েছি বড় সাইজের 3টা এলাচ আর নিয়েছি দারচিনি ছোট ছোট 3 টুকরা তো এটাকে আমি এভাবে মানে জাল করব প্রায় 2 মিনিটের মতো তো 2 মিনিট হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব চিনিটা তো চিনিটা আগে আমি মানে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব তো চিনিটা গলে গিয়েছে তো এখন আমি এটাকে সরিয়ে আরেক সাইডে রেখে দিব তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই যে এখানে আমি 2 চা চামচ নিয়েছি চিনি আর সামান্য একটু পানি নিয়েছি তো এটাকে আমি এখন ক্যারামেল করে নিব তো ক্যারামেল করার জন্য অনেক বেশি দিতে হবে না জাস্ট একটু কালারটা একটু হালকা ব্রাউন করার জন্য অনেকটা ইনস্ট্যান্ট বলতে পারেন কারণ আমাদের দেখা যায় যে অনেকের অনেক মানে অনেকক্ষণ ধরে দুধটা জাল দেওয়ার সময় হয় না তো আপনারা চাইলে ক্যারামেলটা যদি আপনারা ইউজ করতে না চান তো কোনো সমস্যা নেই আপনারা তাহলে দুধটা মানে আরেকটু বেশি করে জাল করে নেবেন তো আমিও দুধটা জাল করে নিয়েছি তবে ক্যারামেলটা দিলে হয় কি যেটা মানে কালারটা একটা মানে একটা ব্রাউন কালার আসে আর ক্যারামেলের একটা স্মেলও আসে ক্যারামেলের স্মেল আর পেঁপের মানে যে সেমাই সেটার স্মেল মিলে অন্যরকম একটা স্মেল হয় আর খেতে কিন্তু অনেক টেস্টি হয় তো এই জন্যই আমি ক্যারামেলটা সবসময় অ্যাড করি তো আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন তো ক্যারামেল হচ্ছে রেডি হচ্ছে তো ক্যারামেলটা হয়ে আসলে তারপর আবার আপনাদের সাথে আমি শেয়ার করব তো ভিউয়ার্স ক্যারামেলের কালারটা কিন্তু চলে এসেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে দুধটা দিয়ে দিলাম তো এখন আমি এই যে আমার ক্যারামেলটা কিন্তু রেডি আবার আমি এই দুধটা চুলার উপরে বসিয়ে দিলাম তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি এটা একটা ছাকনি দিয়ে আমি ক্যারামেলটা এখানে দিয়ে দিব কারণ এখানে যদি কোনো দেখা যায় একটু দানা বা কোনো কিছু থাকে তাহলে সেটা মানে এই ছাকনির মধ্যে রয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে
কদ্দুরটা ফুটে উঠেছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। তো মানে ক্যারামেল আর দারচিনি এলাচ দিয়ে যে আমি দুধটা জাল করেছি সেটার এত সুন্দর একটা যে মোমো ঘ্রাণ বলে না, সেই মোমো ঘ্রাণ মানে মানে আমি পাচ্ছি। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো। তো এই যে তো এখন আমি এটাকে জাল করতে থাকবো। তো জাল করতে করতে তখন মানে জাল করতে করতে যখন আমরা দেখবো যে একটা থকথকে ভাব, একটা ঘন যখন ফুটে উঠে, আর ঝোলটা যদি ঘন হয় তাহলে কিন্তু ফুটাটাও কিন্তু ঘন দেখা যায়, আর ঝোলটা পাতলা হলে কিন্তু যখন ফুটে উঠে তখন কিন্তু সেটার আওয়াজেই বলে দেয় সেটা এখনো থকথকে হয়নি। তো এখন আর যখন এই পেঁপেটার থেকে আমি অনেকটা পানি নিংড়ে নিয়েছি, তারপরেও যখন এটা ফুটে উঠবে তখন কিন্তু পেঁপের থেকেও সামান্য একটু পানি ছাড়বে। তো এটা ফুটে উঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো দেখতে পাচ্ছেন পলক উঠে গিয়েছে। তো আমি মিডিয়াম থেকে একটু ছোট করে একটু লো করে দিয়েছি চুলা হিটটা। তো এখন আমি এটা ততক্ষণ পর্যন্ত এভাবে কতক্ষণ পরে পরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একটা ঘনত্ব ভাব আসে। খুব যে একদম ঘনত্ব তা না, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি অপেক্ষা করছি আর এভাবে নাড়াচাড়া করছি যে যতক্ষণ সেই লেভেল পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মানে এটা ফুটতে থাকবে। আর যে স্মেল আর যে মানে দুধের যে স্মেলটা, যে সব মশলা দিয়েছি সেই স্মেলগুলো সব যে কিন্তু পেঁপের মধ্যে ঢুকে যাবে, আর পেঁপের যে একটা মানে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না, সেটা থাকার কিন্তু কোনো মানে ওয়েই নেই। তো আমি এটাকে নাড়াচাড়া করতে থাকছি। তো ভিউয়ার্স ফিরে আসলাম, নিশ্চয় শুনতে পাচ্ছেন যে মানে পায়েসটা যে ঘন হয়ে গিয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার ক্যারামেল আর যে দুধটাও এতক্ষণে জাল হওয়াতে দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে, আর ক্যারামেলও আমি একটু দিয়েছিলাম। তো দেখতে পেয়েছেন তো দুটো মিলে কিন্তু মানে একদম যাকে বলে পরিপূর্ণ একটা মানে। তো এখন আমি যেটা করব, 8-2 মিনিটের মতো আমি এটাকে জাল করব, তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। তো 2 মিনিট হয়ে গিয়েছে। তো এই ধরনের রান্নাগুলো কখনোই খুব মানে হাই হিটে যে খুব তাড়াতাড়ি করে শুকিয়ে ফেলি বা তাড়াতাড়ি করে করে ফেলি এটা করতে যাবেন না। সবসময় মনে করবেন রান্নাগুলো সবসময় মনের মাধুরী মিশিয়ে করতে হয়, তাহলে কিন্তু অনেক বেশি মজা হয়, তো অনেক কম উপকরণেই। তো এই যে এটা কিন্তু হয়ে গিয়েছে, আর দুধটাও যে ঘন হয়েছে সেটারও একটা স্মেল বের হচ্ছে। আর আমি কিন্তু দারচিনি আর এলাচিগুলো কিন্তু মানে ফেলে দিয়েছি, কারণ এখন আর এটা প্রয়োজন নেই, স্মেল যেটা বের হওয়ার হয়ে গিয়েছে। আর মানে আমরা যখন এটা খাবো তখন হঠাৎ করে যদি একটা এলাচ পড়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না। আর এখানে সবচেয়ে ভালো হতো যদি একটু ভাজা চিনা বাদাম দিতে পারতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো, তবে সেটা আজকে আমার বাসায় নেই যার জন্য দিতে পারছি না। আপনারা একটু দিয়ে নেবেন তাহলে আরো আরো অনেক বেশি টেস্ট হবে। আর কেউ চাইলে আপনারা এখানে নারিকেল অ্যাড করতে পারেন। তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর অপেক্ষা করব একদম ঠান্ডা হওয়া পর্যন্ত, কারণ এগুলো ঠান্ডা না হলে কিন্তু কোনো টেস্ট হয় না, ভালো লাগে না। এগুলো কিন্তু আসলে গরম গরম খাওয়া যায় না, ফ্রিজে রেখে খেলে সবচেয়ে বেশি টেস্ট মানে টেস্ট লাগে, সবচেয়ে বেশি মজা লাগে। তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ফিরে আসবো যখন ঠান্ডা হয়ে যাবে তখন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পেঁপের সেমাই বা পেঁপের পায়েস যাই বলেন, তো সেটা কিন্তু রেডি। আমি উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু ছুটির দিনে মানে খুব জমিয়ে খাওয়া যাবে। আপনারা যারা এই ধরনের খাবার পছন্দ করেন তারা কিন্তু মানে অনায়াসে করে ফেলতে পারেন। আর পেঁপের পায়েস আর বা অথবা পেঁপের সেমাই যে এত মজা হয় আপনারা মানে না করলে বুঝতে পারবেন না। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে চুমকি রান্নাঘরের সার্থকতা, চুমকি রান্নাঘর মানেই তো আপনাদের রান্নাঘর। তো সবাই ভালো থাকবেন আর সবাই অনেক অনেক বেশি করে আল্লাহকে ডাকবেন।
তো আজকে এখানে আল্লাহ হাফেজ।